Whatever I have seen the rules, I am not satisfied. There is no clarity. And it is dangerous because it is draconian, because it is related to NRC. Even Assam Chief Minister also said that isme koi labh nahi hona hai. সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে, এটা জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা আর একটা লুডো ছক্কা দেওয়ার মতো, একটা রাজনৈতিক ছক্কা, যদি এইটা দেখি দুটো সিট ভোটে জেতা যায়, কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেবো না। আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস, দ্যাটস ওয়াই উই আর নট সাপোর্টিং ক্যা অর এনআরসি। ক্যা ইজ ভেরি মাচ রিলেটেড উইথ এনআরসি, উই ডোন্ট ওয়ান্ট এনি ডিটেনশন ক্যাম্প। আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায়। দুই হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। আসামে আপনারা কি দেখলেন যখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল, কেন হয়েছিল? তালিকা যখন বেরোলো দেখা গেল 19 লক্ষ যে মানুষ বাদ গেল, সংখ্যালঘুও ছিল ম্যাক্সিমাম, 13 লক্ষ বাঙালি হিন্দু ছিল, এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় 1 লক্ষ ছিল, শিখরাও বাদ হয়ে গেছিল। সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ক্যার, আর ক্যার ভাই হচ্ছে এনআরসি। সেই জন্যই আমাদের অপোজ করতে হচ্ছে, যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে। দেখিয়ে আমি দেশ মে ইলেকশন হ্যাঁ জান বুঝ কে চুনাও কা দো দিন পেলে কিয়া আমি হল লোগোনে চুনাও লেকে বিজি হ্যাঁ, লেকিন আমারা চুনাও মে এক বড়া ইস্যু রয়ে।